রাজবাড়ী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত চাষিরা। মাস দুয়েক পরেই বাজারে আসবে এসব পেঁয়াজ। অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন চাষিরা। সহজ শর্তে কৃষি ঋণ পেলে চাষের পরিধি আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তারা। অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার ঈশ্বরদি, আটঘরিয়া, সুজানগর ও সাথিয়া এলাকায় মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করেছেন চাষিরা। এই পেঁয়াজ বাজারে উঠবে ডিসেম্বরের শুরুতে। আগাম জাতের পেঁয়াজটা বেশি আমরা ধরেন একটু লাভবান হতে চাই আর কি। এখন তো বাজারের দাম অনেক বেশি, তো আশা আছে যে ওই বাজারটা আমরা পাবো আর কি। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 55,000 হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ হয়েছে, উৎপাদন লক্ষ্য 8,00,000 মেট্রিক টনের বেশি। এই মুড়ি পেঁয়াজটা একটু দ্রুত বর্ধনশীল, এটা ঠিক ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু পাতা সহ আটি বেঁধে কৃষকরা বিক্রি করবে, এদিক দিয়ে আমাদের কৃষক লাভবান হবে। তারপর ডিসেম্বর শেষের দিকে এবং জানুয়ারি মাসের দিকে এরা পুরোপুরি হারভেস্ট হয়ে যাবে। রাজবাড়িতে সার, সেচ ও শ্রমিক খরচ সহ বিঘা প্রতি মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় 80,000 টাকা। এজন্য সহজ শর্তে কৃষি ঋণ চাইছেন কৃষকরা। যদি আপনারা কিছু ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করতেন তাহলে পিসের প্রতি মানুষের একটা আগ্রহ আছে, এই পিস আরো বেশি বেশি করতে পারতো কৃষক। এবার ক্ষতিগ্রস্ত একটু কম হয়েছে, এখন যদি মনে করেন যে পিসটা বর্তমান গড়ে তুললাম, বাজারের এলসি যদি ডোহে তাহলে তো আমাকে এই পিজি পয়সা হবে। চাষীদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। মশলা জাতীয় ফসলে 4% বা 2% সুদে ঋণ দেওয়ার কথা, ব্যাংক থেকে দেওয়ার কথা আছে, তো আমাদের চাষীদেরকে আমরা উদ্বুদ্ধ করি সমস্ত ঋণ দেওয়ার ক্ষেত্রে। মাগুরায় 1200 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবার অন্তত 80,000 মেট্রিক টন পেঁয়াজ বেশি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। কয়েকদিনের ভিতর পেঁয়াজ সব লাগাই নিয়ে যাবে, আমাদের অঞ্চলে পেঁয়াজ খুব ভালো হয়। আড়াই মাস থেকে পেঁয়াজ উঠে যাবে এবং ফলন ভালো পাবো এবং আশা করি দামও ভালো পাবো। এদিকে কুষ্টিয়ায় নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আমরা শীতকালীন পেঁয়াজের পাশাপাশি যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করতে পারি তাহলে পেঁয়াজের যে বাজারের সংকট সেটা থেকে উত্তরণ সম্ভব হবে বর্তমান সরকার, কৃষি বান্ধব সরকার। এছাড়া যশোরে 500 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে গত বছরের তুলনায়, যা 41% বেশি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পেঁয়াজ চাষের বিষয়ে আরো জানাতে এবার রাজবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, মুড়ি কাটা পেঁয়াজের চাষাবাদ ও দাম নিয়ে এখানকার কৃষকরা কি বলছেন এবং এবছর লক্ষ্যমাত্রা কেমন ধরা হয়েছে উৎপাদনের? কিন্তু রাজবাড়ির জেলার অবস্থান কিন্তু তৃতীয়। প্রত্যেক বছরেই কিন্তু সারা দেশের যে উৎপাদিত পেঁয়াজ হয় সেই উৎপাদিত পেঁয়াজের 14% পেঁয়াজ এই রাজবাড়ি জেলা থেকে হয়। এই জেলাতে সাধারণত দুই ধরনের পেঁয়াজ আবদ্ধ হয়ে থাকে, মুড়ি কাটা পেঁয়াজ এবং হালি পেঁয়াজ। ইতিমধ্যেই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু আবাদ শুরু করে দিয়েছে চাষিরা। আর গত বছর আমরা যেটা জানতে পেরেছি যে গত বছর এই জেলায় পেঁয়াজ আবাদ হয়েছিল 31,665 হেক্টর জমিতে এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 3,02,000 মেট্রিক টন। এবারও কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। আর চাষিরা যেটা বলছেন যে অক্টোবরের শুরু থেকেই এই মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়ে থাকে এবং এই পেঁয়াজটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু তারা ঘরে তুলবেন এবং এই মুড়ি কাটা পেঁয়াজ রোপণ, সার, ফাঁস এবং শ্রমিক খরচ দিয়ে ঘরে তোলা পর্যন্ত বিঘাপতি খরচ হবে 60,000 থেকে 70,000 টাকা এবং বিঘাপতি পেঁয়াজ উৎপাদন হবে 50,000 থেকে 60,000 করে। কৃষকরা যেটা বলছেন আমাদেরকে যে আসলে প্রত্যেক বছরেই পেঁয়াজ আবাদ করে থাকেন এবং পেঁয়াজে ভালো ফলনও পান, কিন্তু যে সময় পেঁয়াজটা ঘরে তুলবেন সে সময় কিন্তু বাইরের দেশ থেকে পেঁয়াজ আসার কারণে তাদেরকে কিন্তু লোকসান গুনতে হয়। এ কারণে কিন্তু তারা বলছেন যে পেঁয়াজ যে সময় তারা ঘরে তুলবেন সে সময় বাইরের থেকে পেঁয়াজ আমদানি না করার জন্য। আর কৃষি বিভাগ বলছেন যে আবহাওয়া অনুকূল রয়েছে এবং পেঁয়াজের ফলন ভালো পায়, দামও ভালো পায়, যে কারণে প্রত্যেক বছরেই কিন্তু এই জেলাতে পেঁয়াজ আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা যাতে আরো বেশি করে পেঁয়াজ আবাদ করে সেজন্য কিন্তু কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন কৃষি বিভাগের পক্ষ থেকে। সেই সাথে কৃষকদের মাঝে সরকারি ঋণ সহায়তাও দেয়া হয়ে থাকে যাতে কৃষকরা এই পেঁয়াজ চাষে আরো উৎসাহ হয়। তো আমরা
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকাতে ঘুরে দেখেছি, বিশেষ করে পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি এই তিন উপজেলাতে কিন্তু পেঁয়াজের আবাদটা বেশি হয়ে থাকে। কৃষকরা এখন মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত রয়েছে, তবে কৃষকরা আশা করছে যে এবারের পেঁয়াজের ফলন ভালো পাবেন এবং দামটাও ভালো পাবে। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, মুড়ি কাটা পেঁয়াজের চাষাবাদ ও দাম নিয়ে কৃষকরা আসলে কি বলছেন, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে কৃষি অফিস আসলে কি জানিয়েছে আপনাকে, আমাদের জানাবেন। আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা কিন্তু পাবনা। এখানে কিন্তু গত বছরে পাবনার এই নয়টি উপজেলায় কিন্তু প্রায় 55,000 হেক্টর জমিতে কিন্তু পেঁয়াজের আবাদ হয়েছিল। এবার কিন্তু কৃষি বিভাগ বলছেন যে এই 55,000 হেক্টর জমি পার হয়ে যাবে। আপনি জানেন যে এই এই মৌসুমে কিন্তু পাবনার বিভিন্ন মাঠঘাটে কিন্তু পেঁয়াজ রোপণের কাজ চলছে, পুরোদমে কিন্তু শুরু হয়েছে এবং এখন আগাম জাতের মুড়ি কাটার পেঁয়াজের চাষ হচ্ছে। তবে আমরা কিন্তু কথা বলেছিলাম কৃষি বিভাগের সঙ্গে, তারা বলছেন যে গত বছর থেকে কিন্তু এবার উৎপাদন আরো বাড়বে এবং সেক্ষেত্রে প্রায় 8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবেন বলে কৃষি বিভাগ কিন্তু মনে করছেন। আমরা গত দুদিন আগেও কিন্তু মাঠে গিয়ে দেখতে পেয়েছি যে মাঠে যে পেঁয়াজগুলো কৃষকরা রোপণ করছেন এবং প্রায় 15 দিন আগে যে পেঁয়াজগুলো রোপণ করা হয়েছে মুড়ি কাটা আগাম জাতের যে পেঁয়াজ, এটা কিন্তু আগামী 2 মাস পরে কিন্তু বাজারে উঠবে এবং বাজারে এখন যে দাম রয়েছে, আমরা আজকে সকালেও কিন্তু বাজার ঘুরে দেখেছি যে খুচরা দরে যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 50-55 টাকায় দরে কিন্তু খুচরা দরে বিক্রি হচ্ছে। এই পেঁয়াজে কিন্তু 2,000 টাকা মন দরে পাইকারি দরে বিক্রি হচ্ছে বলে এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে পাবনার পেঁয়াজের সর্বশেষ অবস্থা। খায়রুল, আপনাকে ধন্যবাদ। পাবনা থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম।